এবারে জানিয়ে দেব ভিন্ন রকম খবর। ইরানের রাজধানী তেহরানে চালু হলো বিশ্বের সবচেয়ে উঁচু বাঞ্জি জাম্পিং প্ল্যাটফর্ম। ওই টাওয়ারের উচ্চতা 280 মিটার। প্রতিদিন সেখানে বাঞ্জি জাম্পিংয়ের উৎসব জমে। আকাশে যদি পাখির মতো ওড়া যেত, প্রতিটি মানুষের মনেই এমন সুপ্ত বাসনা থাকে। এই ইচ্ছে পূরণ করতে বিশ্বের অনেক উঁচু স্থাপনায় আয়োজন করা হয় বাঞ্জি জাম্পিং। এবার উদ্বোধন করা হলো ইরানের মিলাদ টাওয়ার। তেহরানের এই ভবনটির উচ্চতা 435 মিটার। এটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং প্ল্যাটফর্ম। এর আগে এই রেকর্ড ছিল চীনের ম্যাকাও টাওয়ারের। ম্যাকাওয়ের চেয়ে 47 মিটার বেশি উঁচু মিলাদ টাওয়ারের বাঞ্জি জাম্পের উচ্চতা 280 মিটার। ইরান নিজস্ব প্রযুক্তি ও যন্ত্রাংশে এ ভবনটি তৈরি করেছে। দেশ বিদেশের পর্যটকরা এটি দেখে বেশ আনন্দিত হয়। এটা আমাদের গর্ব। সারা বিশ্বে সবচেয়ে উঁচু বাঞ্জি জাম্পিং প্ল্যাটফর্মটি ইরানে। বাঞ্জি জাম্প দিতে প্রতিদিন শত শত মানুষের ভিড় লেগেই থাকে মিলাদ টাওয়ারে। আমি বাঞ্জি জাম্প খুবই উপভোগ করি, এটি কখনোই পূর্ণ হয় না। প্রতিবার এটি আমাকে এক অনন্য উত্তেজনা দেয়, নিজেকে পাখির মতো মনে হয়। আমি ইরানের প্রথম মহিলা বাঞ্জি জাম্পিং কোচদের মধ্যে একজন। 10 থেকে 12 মাস ধরে এটি করছি। আমি মহিলা জাম্পারদের সাথে যাই যাতে তাদের ভালো লাফের অভিজ্ঞতা হয়। মজার ব্যাপার হলো এখানে লাফ দিতে আসা মানুষদের বেশিরভাগই নারী। এটা আমার প্রথম জাম্পিং অভিজ্ঞতা। আমি সত্যি ভয় পাচ্ছি, মনে হচ্ছে শেষ মুহূর্তে ফিরে আসতে হতে পারে। তারপরও আশা রাখি, বিষয়টা আমি উপভোগ করছি। মিলাদ টাওয়ার ইরানের সবচেয়ে উঁচু ভবন। বিশ্বের উঁচু ভবনগুলোর মধ্যে এটি ষষ্ঠ। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। আকাশে যদি পাখির মতো ওড়া যেত, প্রতিটি মানুষের মনেই এমন সুপ্ত বাসনা থাকে। এই ইচ্ছে পূরণ করতেই বিশ্বের অনেক উঁচু স্থাপনায় আয়োজন করা হয় বাঞ্জি জাম্পিং। এবার উদ্বোধন করা হলো ইরানের মিলাদ টাওয়ার। তেহরানের এই ভবনটির উচ্চতা 435 মিটার। এটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং প্ল্যাটফর্ম। এর আগে এই রেকর্ড ছিল চীনের ম্যাকাও টাওয়ারের। ম্যাকাওয়ের চেয়ে 47 মিটার বেশি উঁচু মিলাদ টাওয়ারের বাঞ্জি জাম্পের উচ্চতা 280 মিটার। ইরান নিজস্ব প্রযুক্তি ও যন্ত্রাংশে এ ভবনটি তৈরি করেছে। দেশ বিদেশের পর্যটকরা এটি দেখে বেশ আনন্দিত হয়। এটা আমাদের গর্ব। সারা বিশ্বে সবচেয়ে উঁচু বাঞ্জি জাম্পিং প্ল্যাটফর্মটি ইরানে। বাঞ্জি জাম্প দিতে প্রতিদিন শত শত মানুষের ভিড় লেগেই থাকে মিলাদ টাওয়ারে। আমি বাঞ্জি জাম্প খুবই উপভোগ করি, এটি কখনোই পূর্ণ হয় না। প্রতিবার এটি আমাকে এক অনন্য উত্তেজনা দেয়, নিজেকে পাখির মতো মনে হয়। আমি ইরানের প্রথম মহিলা বাঞ্জি জাম্পিং কোচদের মধ্যে একজন। 10 থেকে 12 মাস ধরে এটি করছি। আমি মহিলা জাম্পারদের সাথে যাই যাতে তাদের ভালো লাফের অভিজ্ঞতা হয়। মজার ব্যাপার হলো এখানে লাফ দিতে আসা মানুষদের বেশিরভাগই নারী। এটা আমার প্রথম জাম্পিং অভিজ্ঞতা। আমি সত্যি ভয় পাচ্ছি, মনে হচ্ছে শেষ মুহূর্তে ফিরে আসতে হতে পারে। তারপরও আশা রাখি, বিষয়টা আমি উপভোগ করছি। মিলাদ টাওয়ার ইরানের সবচেয়ে উঁচু ভবন। বিশ্বের উঁচু ভবনগুলোর মধ্যে এটি ষষ্ঠ। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।